Buongiorno. মিছিলে মুখর রাজপথ, কণ্ঠে প্রতিবাদীর মুখুরমুখু স্লোগান। ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে নয়াপল্টনে সমবেত নেতাকর্মীরা। জানা যায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এগারোটার পর সেখানে হাজির হতে থাকেন দলের সিনিয়র নেতারা। বেলা একটা নাগাদ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ছিল না হাঁটার মতো অবস্থাও। জানাজা শুরুর আগে বিএনপি নেতারা পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলমের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কঠোর সমালোচনা করে বলেন, শিগগিরই বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাবে। পিতার কাছে পুত্রের লাশ, এর চেয়ে বড় বেদনার যন্ত্রণার আর কিছু নেই। এখন আমাদেরকে জেগে উঠতে হবে। এই ভাব কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। একই সঙ্গে ঢাকায় আগামী 6, 7 ও 8 আগস্ট বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। 6 আগস্ট ছাত্রদল তারা ঢাকায় সমাবেশ করবে, 7 আগস্ট কৃষক দল ঢাকায় সমাবেশ করবে, 8 আগস্ট যুবদলের উদ্যোগে ঢাকায় সমাবেশ হবে। মহাসচিবের বক্তব্যের পরপরই জানাজা সম্পন্ন হয়। এ সময় পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।